বন্ধুরা, চিতা বাঘ এত তাড়াতাড়ি কিভাবে দৌড়াতে পারে? এই পৃথিবীতে সমস্ত বড় বিড়ালদের তুলনায় চিতা বাঘই এমন আছে যে সব থেকে তাড়াতাড়ি দৌড়াতে পারে। আর জলের মধ্যে সব থেকে তাড়াতাড়ি দৌড়ানো আলম মাছ হলো সেলফিস, যারা কিনা ঘন্টায় 110 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। আর বর্তমান যুগে সব থেকে তাড়াতাড়ি দৌড়ানো আলম ভূপৃষ্ঠের প্রাণী হলো চিতা বাঘ, যার বেগ ঘন্টায় 120 কিলোমিটার। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা যে চিতা বাঘ এত তাড়াতাড়ি কিভাবে দৌড়ায়। এটা বলার আগে আপনি কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে বলবেন, এবং আপনি যদি ভারত বা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এক লাইক। তো বন্ধুরা, একটা বাঘের বা সিংহের হাইট 4.5 ফুটের আশেপাশে হয়, আর এদের ওজন 250 কিলো পর্যন্ত হতে পারে। আর অন্যদিকে একটা চিতা বাঘের ওজন 65 কেজি পর্যন্ত হয় এবং এদের হাইট 3 ফুট পর্যন্ত। ওজন কম হওয়ার কারণে এরা খুবই ধুরন্ধর এবং ফুর্তিলা টাইপের হয়। আর এদের মাথার হাড় অন্যান্য প্রাণীদের মাথার হাড়ের থেকে অনেক ছোট হয়, যার ফলে দৌড়ানোর সময় এদের মাথায় এয়ার রেসিস্টেন্সের কোনো প্রভাব পড়ে না। বন্ধুরা, চিতা বাঘ প্রকৃতির দ্বারা তৈরি একটা পারফেক্ট রানিং মেশিন, যারা শুধু কেবলমাত্র দৌড়ানোর জন্যই ডিজাইন করা হয়েছে। এদের এত তাড়াতাড়ি দৌড়ানোর রহস্য তাদের শরীরের ভেতর তৈরি হাড় অর্থাৎ মেরুদণ্ডের মধ্যে লুকিয়ে আছে। এদের মেরুদণ্ড অন্যান্য বড় বিড়াল বা অন্যান্য বড় বাঘের তুলনায় অনেক ফ্লেক্সিবল হয়, যার ফলে এরা এত তাড়াতাড়ি এত স্পিডে দৌড়াতে পারে।